প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 12 বিদেশি নাগরিক সহ 13 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বৈধ কোনো কাগজপত্র না থাকার পরও বিদেশি এসব নাগরিকরা মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, আর তাদের এ কাজে সহায়তা করছে দেশের ভিতরের একটি চক্র। সিআইডি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই চক্রের 13 সদস্যকে গ্রেপ্তার করে। এর মধ্যে 12 জন বিদেশি এবং একজন দেশি। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, এই চক্রটি প্রথমে ফেসবুকে টার্গেট ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, গ্রহণ করার পর বন্ধুত্ব এবং অল্প সময়ের মধ্যে বিদেশ থেকে দামি উপহার সামগ্রী পাঠানো, সব কিছুতেই নেওয়া হয় প্রতারণার আশ্রয়। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আমার কাছে কিছু দামি গিফট আছে, রিলেশন অফ ফ্রেন্ডশিপ, তোমার কাছে পাঠাতে চাই। তো ইউজুয়ালি আমাদের যারা সহজপ্রাণ বাংলাদেশি যারা ভিকটিম, বন্ধুত্ব হিসেবে কেউ না করে না এবং তারা এই গিফটটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে। তো কিছুদিন পরে বলে যে তোমার গিফট তো চলে গেছে এবং এটার দাম 2 মিলিয়ন 3 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকা কোটি টাকা, 3 কোটি 5 কোটি টাকার উপরে। তো এই যে একটা বড় গিফট পাঠানো এবং এইখান থেকে কিন্তু আসলে প্রতারণার যে মূল চক্রটা কাজটা শুরু করে। আসলে গিফট আসে না, গিফট আসার নাম করে বাংলাদেশ থেকে, তখন কেউ তাকে একটা ফোন দিয়ে বলে যে আপনাদের এরকম একটা গিফট আছে, আমি কুরিয়ার সার্ভিসের থেকে বলছি। তো এই কুরিয়ার সার্ভিসের যখন আসে তখন তার মধ্যে আরেকটা কনফিডেন্স আসে, না গিফট তো উনি বলেছে আবার কুরিয়ার সার্ভিস থেকে আমাদের এখানে চলে আসে। তো সেই কুরিয়ার সার্ভিসের থেকে তখন বলা হয় যে আপনার এটার জন্য কুরিয়ার ফি দিতে হবে এবং কিছু কাস্টমস অ্যান্ড ডিউটিজ আছে। তো তার জন্য তারা খুব সুন্দর করে বলে আসলে আমরা ক্যাশ টাকা লেনদেন করি না, আপনাদেরকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিব। আসলে পুরোটাই যে ভিকটিম আমাদের যিনি এই বাংলাদেশের পক্ষে আছেন তাকে কোনোভাবে যেন তার মিসট্রাস্ট না হয় যে ক্যাশ টাকা দিতে হবে। সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশিদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে তার প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট অবশ্যই যাচাই করে দেখতে হবে বাড়িওয়ালাকে। সন্দেহ হলে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার মামলা করেছে সিআইডি। একই সাথে অবৈধভাবে বসবাসের জন্য বিদেশি সব নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সিআইডি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।